নমস্কার প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো যে সমস্ত স্টুডেন্টরা 2023 সালে ANM JNM এর জন্য আবেদন করতে চাইছো, তারা অবশ্যই আজকের ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বর্তমানে জানুয়ারি মাসের 17 2023 তারিখ থেকে শুরু হয়েছে ANM JNM এর অনলাইনে আবেদন। এই আবেদনটি চলবে 13-2-2023 তারিখ পর্যন্ত। তো আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি, অনলাইনে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে কিভাবে ANM JNM 2023-এর আবেদন করতে হয়, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কত টাকা পেমেন্ট করতে হয় এবং কিভাবে করতে হবে, কিভাবে সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার, যাবতীয় কিছু দেখাবো এবং বিস্তারিত বলে দেবো আজকের এই ভিডিওতে। তো প্রত্যেকটি স্টুডেন্টদের অনুরোধ করছি ভিডিওটি একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দেওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো এই কাজটি তোমরা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে করার জন্য ইজিলি যেটা করবে, মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটারের গুগল ক্রমটি ওপেন করবে এবং সার্চ বক্সে গিয়ে তোমরা সার্চ করবে ANM JNM। ঠিক আছে, ANM JNM আমার মতোই সার্চ করতে তোমাদের সামনে সবার প্রথমে এই যে https://wbjeb.nic.in যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কটিতে একবার ক্লিক করবে। ক্লিক করতে তোমরা এখানে দেখতে পাবে ANM অ্যান্ড JNM 2023। ঠিক আছে, এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়তে পারো। তো এখানে যেটা দেওয়া রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন ফর ANM অ্যান্ড JNM 2023 যেটি শুরু হয়েছে 17 তারিখ 1 নাম অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ 2023 সালে মানে শুরু হয়েছে এবং এটি শেষ হবে ফর্ম ফিলআপটি 13-2-2023-এ। তো কীভাবে আবেদন করতে হবে চলো এখন দেখে নিচ্ছি। আবেদন করার জন্য নিচের একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর ANM আর অ্যান্ড JNM 2023, টেল 13-2-2023 5:30 PM পর্যন্ত চলবে এই ফর্ম ফিলআপটি। তো চলো এখানে আমরা একবার ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করতে আমাদের সামনে এই ধরনের একটি লগ ইন পেজ শো হবে। কোনো স্টুডেন্ট যদি এর আগের বার ফর্ম ফিলআপ করেছে, সে পুনরায় ফর্ম ফিলআপ করতে চাইছে, সেক্ষেত্রে সে তার অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন দিয়ে সাইন আপ করতে পারবে। কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখাবো একদম ফ্রেশার অর্থাৎ একদম নিউ স্টুডেন্টরা কীভাবে আবেদন করবে। তো নিউ স্টুডেন্টরা আবেদন করার জন্য এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনটি শো হচ্ছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার আগে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি দেওয়া রয়েছে, এগুলি তোমরা চাইলে রিড করতে পারো। তো এখানে একটা জিনিস আমি তোমাদের নোটিশ করিয়ে দিচ্ছি, যেসব স্টুডেন্টরা এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করে তাদের জন্য 300 টাকা চার্জ পেমেন্ট করতে হবে এবং যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল অথবা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তারা 400 টাকা পেমেন্ট করতে হবে তাদের। তো চলো এখন নিচের দিকে স্ক্রল ডাউন করছি, দেন এখানে আমাদের এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি যে রয়েছে এগুলি আমাদের অ্যাগ্রি করতে হবে। তো এখানে আই অ্যাগ্রি অপশনে আমরা ক্লিক করছি। আই অ্যাগ্রি অপশনে ক্লিক করতে এখানে রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের সামনে ওপেন হচ্ছে। তো চলো এখন আমরা দেখে নিচ্ছি তোমাদের কোন অপশনগুলিতে কী লিখতে হবে বা কীভাবে ফিল আপ করবে। তো সবার প্রথমে এখানে রয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে ক্যান্ডিডেট নেম অর্থাৎ যে আবেদনকারী, যে আবেদন করছে ANM JNM 2023-এর জন্য, তার নাম এখানে বসিয়ে দেবে ক্যান্ডিডেট নেমে। দেন তোমরা ফাদার নেম বসিয়ে দেবে এখানে ফাদার নেমের ঘরে, মাদার নেমের ঘরে মায়ের নাম বসাবে এবং ডেট অফ বার্থটি এখানে সঠিকভাবে তোমরা বসিয়ে দেবে। ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার অপশনে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা জেন্ডারটি সিলেক্ট করে নেবে। মেল হয়ে থাকলে মেল করবে, ফিমেল হয়ে থাকলে ফিমেল করবে, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা ট্রান্সজেন্ডার অপশনটিতে ক্লিক করবে। দেন এখানে আইডেন্টিফিকেশন টাইপ, এই আইডেন্টিফিকেশন টাইপ অপশনে ক্লিক করতে তোমাদের সামনে অনেকগুলো অপশন শো হবে। এখান থেকে তোমরা ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, এছাড়া গভর্নমেন্টের অন্যান্য ডকুমেন্টস অথবা স্কুল আইডি কার্ড যে কোনো একটি সিলেক্ট করতে পারো তোমাদের আইডেন্টিফিকেশন হিসাবে। তো এখান থেকে আমরা ভোটার কার্ড সিলেক্ট যদি করি, সেক্ষেত্রে এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বার অথবা অন্যান্য ডকুমেন্টসগুলি তোমরা যদি সিলেক্ট করো, সেই ডকুমেন্টসের নাম্বারটি তোমাদের এখানে এন্টার করতে হবে। নেক্সট কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে এখানে India 91 অলরেডি সিলেক্ট আছে, দেন এখানে যেটা করতে হবে, মোবাইল নাম্বারের ঘরে সঠিক একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং ইমেল আইডিতে অবশ্যই একটি ইমেল আইডি বসিয়ে দিতে হবে। এবং ইমেল আইডি ও মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে নিচে যে অ্যাগ্রি টু ইউজ ফর সিন্ট আপডেট নোটিফিকেশন যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটিতে অবশ্যই টিক রাখবে। তাতে কী হবে, পরবর্তী ANM অথবা JNM এর তরফ থেকে যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশগুলি তোমাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে। দেন তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করতে তোমাদের নেক্সট স্টেপে চয়েস ইউর পাসওয়ার্ড বলে একটি অপশন শো হবে। এখানে তোমাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি তোমাদের কীরকম হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই তোমাদের 8 থেকে 13টি ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে হবে, যেখানে অবশ্যই তোমাদের লোয়ার কেস, আপার কেস, নাম্বারিক অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে।
ঠিক আছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ধরনের পাসওয়ার্ড এখানে তোমরা বসাবে, এবং সেম টু সেম পাসওয়ার্ড তোমরা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেওয়ার পরে এই যে পিনটি বা ক্যাপচার কোডটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি এই সিকিউরিটি পিনের ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবে। তো চলো এই যাবতীয় অপশনগুলো আমি ফিল আপ করে তোমাদের নেক্সট স্টেপটি দেখিয়ে দিচ্ছি। এখানে সাবমিট করার আগে অবশ্যই তোমরা সম্পূর্ণ ফর্মটি একবারে মিলিয়ে নেবে, বিকজ এখানে কোনো ধরনের যদি মিস্টেক তোমরা করে থাকো সেক্ষেত্রে এখানে তোমরা পরবর্তীতে কোনো সংশোধন বা এডিট করতে পারবে না। তো অবশ্যই সাবমিট করার আগে সম্পূর্ণ তথ্যগুলি বা ডিটেলসগুলি একবার ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করতে তোমাদের সামনে এই ধরনের একটি রিভিউ পেজ শো হবে, রিভিউ পেজ রেজিস্ট্রেশন ফর্ম এখানে লেখা রয়েছে, এবং এখানে বলা হয়েছে ফাইনাল সাবমিট করার আগে তোমরা যদি কোনো কিছু এডিট করতে চাও সেটা করতে পারবে, কিন্তু ফাইনাল সাবমিটের পরে কোনো ধরনের এডিট করতে পারবে না। তো এখানে অবশ্যই তোমরা পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাকাউন্ট ডিটেলস, যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এখানে সমস্ত কিছু ডিটেলস একবার মিলিয়ে নেওয়ার পরে সাবমিট অ্যান্ড ভ্যালিড কন্ট্যাক্ট ডিটেলস অপশানে একবার ক্লিক করবে। এই অপশনে ক্লিক করতে এখানে তোমাদের মোবাইল নাম্বার, অন টাইম পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের মোবাইলে একটি পাসওয়ার্ড সেন্ড করা হবে, সেই পাসওয়ার্ডটি তোমাদের এখানে বসাতে হবে, এবং এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে। দেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। দেন ফাইনালি তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হচ্ছে। তো অবশ্যই এই পেজটি তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখবে, তাতে পরবর্তী কোনো কারণবশত তোমাদের পেজটি ব্যাক হয়ে গেলে পুনরায় এই রেজিস্ট্রেশন নাম্বার ও আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো এখন আমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং বাকি এই অপশনগুলি দেখতে পাচ্ছ এখন ইনকমপ্লিট আছে। তো এই অপশনগুলি এখন আমাদের কমপ্লিট করতে হবে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করে দেখাবো, তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই পেজটিতে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটি অপশন রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ফাদার নেম, ক্যান্ডিডেট মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ন্যাশনালিটি শো হচ্ছে। এখান থেকে তোমাদের যেটা করতে হবে, স্টেট অফ ডোমিসাইল, এখান থেকে তোমরা তোমাদের রাজ্যটি সিলেক্ট করবে। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, এবং রিলিজন অর্থাৎ ধর্ম, রিলিজন কথার অর্থ ধর্ম, তো এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে। এখানে আমরা হিন্দু সিলেক্ট করছি, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। দেন নেক্সট অপশন এখানে রয়েছে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি, জেনারেল না EWS, OBC, OBC, BSC, ST, যেটা তোমাদের ক্ষেত্রে হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমাদের ক্ষেত্রে জেনারেল, তো আমরা এখানে জেনারেল সিলেক্ট করছি। দেন সাব ক্যাটাগরি ডিটেলস, এখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, অর্থাৎ এখানে তোমরা যদি কোনো সিভিল ভলেন্টিয়ার্সের আন্ডারে থেকে কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, তো আমাদের ক্ষেত্রে এটি নো, তো আমরা এখানে নো করছি। এই অপশনটিও তোমরা নো করবে। দেন এখানে পার্সোনাল উইথ ডিজেবিলিটি, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, না হলে তোমরা নো অপশনে ক্লিক করবে। দেন সমস্ত ডিটেলসগুলি দেখে নেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। দেন এখানে তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে। আরেকটি কথা, তোমরা যেখানে সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাচ্ছ, কোনো কারণবশত তোমাদের কোনো অপশন যদি সিলেক্ট করতে ভুল হয় সেক্ষেত্রে তোমরা ফাইনাল সাবমিট করার আগে আরও একবার এডিট করার অপশন পেয়ে যাবে। তো চলো এক এক করে এখন আমরা ফিল আপ করছি। দেন এখানে তোমাদের সিলেক্ট কোর্স, এখানে এখানে ক্লিক করতে হবে এবং এখানে তোমরা তিনটি অপশন পেয়ে যাবে, বোথ ANM অ্যান্ড GNM এবং অনলি ANM, অনলি GNM। তো তোমরা যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো এখানে আমি বোথ ANM অ্যান্ড GNM সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করছি। দেন এখানে শো হচ্ছে ডু ইউ উইশ টু সাবমিট, তো আমরা এখানে ওকে ক্লিক করছি। দেন নেক্সট স্টেপে কোয়ালিফিকেশন ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে এই যে 12 বক্সটি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে যে পাসিং স্ট্যাটাস, এখানে তোমাদের দুটি অপশন শো হবে, পাস্ট এবং অ্যাপিয়ারিং। যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে পাস সিলেক্ট করবে, এবং যে সমস্ত স্টুডেন্টরা 2023 সালে নতুন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তারা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করবে, অর্থাৎ যাদের এখনও কমপ্লিট হয়নি উচ্চ মাধ্যমিক তারা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করবে। তো আমার ক্ষেত্রে এখানে আমরা পাস্ট সিলেক্ট করছি। দেন এখানে কত সালে পাস করেছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। দেন এখানে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আমাদের স্কুলের নাম ও স্কুলের ঠিকানাটি বসিয়ে দিতে হবে, এবং নেক্সট অপশনে এখানে স্কুলের পিনকোডটি বসিয়ে দিতে হবে। দেন যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল স্ট্রিম উইথ হেলথ কেয়ার SC নিয়ে পড়াশোনা করছে তারা এই অপশনটি ফিল আপ করবে, তা না হলে তোমরা এখানে এই অপশনটি ছেড়ে দিতে পারো। দেন তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। নেক্সট অপশন তোমাদের এক্সাম সেন্টার, অর্থাৎ তোমরা যে আবেদন করছো ANM GNM 2023-এর জন্য,
তো এখানে তোমাদের কোন কোন জায়গায় এক্সাম পড়বে সেটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা টোটালি 4টি এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবে। তো প্রত্যেকটি এক্সাম সেন্টারে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে। তো এখানে আমরা সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলগুলি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। দেন আমরা সিলেক্ট করব আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ারেস্ট সব থেকে যে কাছে এক্সাম সেন্টারটি বলবো সেটি সিলেক্ট করব। তো সবার প্রথমে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি এবং এখানে চয়েস এক্সাম সিটি এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করতে এখানে আমরা অনেকগুলি এক্সাম সেন্টার দেখতে পাচ্ছি, এখান থেকে ইজিলি আমরা সার্চও করতে পারবো অথবা এই লিস্ট থেকেও আমরা বেছে নিতে পারবো আমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারটি। তো এক এক করে তোমরা তোমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারগুলি এই লিস্ট থেকে ফাইন্ড করে নেবে। এক এক করে 4টি অপশনে যখন তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট পেজের জন্য এগিয়ে যাবে। তো নেক্সট পেজ তোমাদের সামনে এরকম শো হবে যেখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস সর্বপ্রথমে তোমরা তোমাদের বর্তমান ঠিকানাটি এখানে এন্টার করবে। তো সর্বপ্রথমে এখানে তোমরা ভিলেজ নেম এন্টার করতে পারো, দেন তোমাদের তার নেক্সট ঘরে পুলিশ স্টেশন এন্টার করবে, দেন তারপরে ঘরে তোমরা পোস্ট অফিস এন্টার করে দেবে, দেন তোমরা এখান থেকে তোমাদের ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করবে, দেন তোমাদের স্টেট অর্থাৎ রাজ্যটি সিলেক্ট করবে। এখান থেকে রাজ্যটি সিলেক্ট করে নেওয়ার পরে ডিস্ট্রিক্ট এবং পিনকোড সিলেক্ট করে দেবে। দেন তোমাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা সেম অ্যাজ কর্পোরেশন অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবে, এবং যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অপশনগুলিতে ফিল আপ করবে। দেন তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। নেক্সট পেজে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে ডকুমেন্টস হিসাবে শুধু যেটা প্রয়োজন হচ্ছে তোমাদের এক কপি ছবি এবং একটি সিগনেচার প্রয়োজন হবে। তো যে ছবিটি তোমরা এখানে আপলোড করবে সেটি অবশ্যই মিনিমাম 10 KB এবং ম্যাক্সিমাম 200 KB-র মধ্যে হতে হবে। এর 10 KB-র নিচে অথবা 200 KB-র উপরে যদি তোমাদের ছবির সাইজ হয় সেক্ষেত্রে এখানে ছবিটি নেবে না। তো অবশ্যই তোমরা 10 থেকে 200 KB-র মধ্যে ছবিটি এখানে এন্টার করবে বা বসিয়ে দেবে। এবং এখানে তোমাদের যে সিগনেচারটি আপলোড করতে হবে সেটি অবশ্যই 4 KB থেকে 30 KB-র মধ্যে আপলোড করতে হবে, অর্থাৎ 4 KB-র নিচে ও 30 KB-র উপরে যদি তোমাদের সিগনেচারের সাইজ হয় সেক্ষেত্রে এখানে তোমরা আপলোড করতে পারবে না। তো অবশ্যই যে সাইজটি এখানে বলা হয়েছে সেই সাইজের মধ্যে তোমরা এখানে ছবি ও সিগনেচারটি আপলোড করে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের প্রিভিউ অফ ডকুমেন্ট ইমেজ অপশনটি শো হবে। এখানে তোমরা তোমাদের ছবিটি ও সিগনেচারটি একবার মিলিয়ে নেবে। যদি দেখো সমস্ত কিছু ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এখানে সেলফ ভেরিফাইড এই অপশন দুটিতে ক্লিক করবে, এবং এখানে যে সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট অপশনটি শো হচ্ছে এখানে তোমরা ক্লিক করবে এবং ওকে করে দেবে। ওকে করতে তোমাদের সামনে পেজটি লোড হবে এবং প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটি শো হবে। এখানে তোমরা অবশ্যই তোমাদের যাবতীয় ডিটেলসগুলি একবার মিলিয়ে নেবে, কারণ এখানে একবার তোমরা সাবমিট করে দিলে পরবর্তীতে এডিট করতে অনেক সমস্যা হবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই তোমরা ফাইনাল সাবমিট করার আগে সমস্ত ডিটেলস যেমন তোমাদের নাম, বাবার নাম, গার্জেনের ডেট অফ বার্থ, এছাড়াও এক্সাম সেন্টার এবং এছাড়াও তোমরা যে সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করেছো প্রত্যেকটা স্প্লিং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে তোমরা ইজিলি সবার নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেখতে পাচ্ছ এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটিতে একবার ক্লিক করবে এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে। এই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পরে তোমাদের পেমেন্ট করতে হবে। তো চলো আমরা একবার মিলিয়ে নিচ্ছি, দেন তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা পেমেন্টটি করবে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি কনফার্মেশন পেজ আসবে, তোমরা অ্যাকচুয়ালি এটিকে সাবমিট করতে চাও কিনা সেটি জিজ্ঞাসা করা হচ্ছে। তো ইজিলি আমরা সমস্ত কিছু ডিটেলস একবার মিলে নিয়েছি, দেন এখন আমরা ইয়েস অপশনে ক্লিক করছি। ইয়েস অপশনে ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছ পেজটি আমাদের রিলোড হয়ে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে দেখেছি লিখতে আগে আমাদের শুধু রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট ছিল, এখন আমাদের সামনে প্রত্যেকটি অপশনই কমপ্লিট দেখাচ্ছে। এখন যেটা করতে হবে এখানে আমাদের পে রেজিস্ট্রেশন ফি, এখন আমাদের টাকাটি পেমেন্ট করতে হবে। তো টাকাটি পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফি অপশনে ক্লিক করবো আমরা। তার আগে তোমরা এই দিকে একবার নোটিশ করলে দেখতে পাবে ভেরিফাই ইউর ইমেল আইডি বক্সটিতে এখনও টিক শো হয়নি এবং মোবাইল নাম্বার ভেরিফাই টিকটি শো হয়েছে, কারণ আমরা মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়েছিলাম যখন আমরা লগ ইন করি। তো তার আগে আমাদের অবশ্যই ভেরিফাই ইউর ইমেল আইডি এটিও ভেরিফাই করতে হবে। তো এটি আগে আমরা ভেরিফাই করে নিচ্ছি, দেন আমরা টাকাটি পেমেন্ট কীভাবে করতে হবে সেটি দেখব। তো এখানে আমরা ইমেল আইডি ভেরিফাই করার জন্য ভেরিফাই ইউর ইমেল আইডি এই অপশনটিতে একবার ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করতে আমরা রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডিটি দিয়েছিলাম সেই ইমেল আইডিটি এখানে শো হচ্ছে, এবং এখানে যে ক্যাপচার কোডটি আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপচার কোডটি এখানে এন্টার করতে হবে এবং পিন ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো আমাদের ইমেল আইডি ওটিপিটি চলে এসেছে, দেন আমরা ওটিপিটি এখানে এন্টার করেছি, এখন যেটা করবো ভেরিফাই অপশনে ক্লিক করবো। ইমেল আইডিটি ভেরিফাই কমপ্লিট হতে তোমাদের সামনে দেখাবে ইওর ইমেল আইডি ইজ হ্যাভ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তো এখন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পেমেন্ট কীভাবে করতে হয় সেটি দেখব।
তো এখন এখানে আমাদের ইমেল আইডি ও মোবাইল নাম্বার দুটি ভেরিফাই শো হচ্ছে। এখন যেটা করতে হবে লাস্ট স্টেপ আমাদের পে রেজিস্ট্রেশন ফি, এখানে অপশনটি তোমরা পেয়ে যাবে। এছাড়া নিচের দিকে স্ক্রল ডাউন করলেও এখানেও তোমরা অপশনটি পেয়ে যাবে পে রেজিস্ট্রেশন ফি। তো এখন এই যে রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করার জন্য এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি অপশন শো হবে। তো এখানে আমরা জেনারেল সিলেক্ট করেছিলাম, সেজন্য আমাদের এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি এসসি এসটি অথবা ওবিসি ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো বা তোমরা অ্যাপ্লাই করে থাকো, সেক্ষেত্রে তোমাদের 300 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো অনলাইনে টাকাটি পেমেন্ট করার জন্য এখানে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবে এবং পে ফি অপশনে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা তোমাদের নাম দেখতে পাবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি এখানে শো হবে। তো এখানে শো হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তো এখানে রেজিস্ট্রেশন ফি তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এখানে তোমরা এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে এবং বন্ধন ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে দুটি অপশন দেখতে পাবে। তো এখানে যে কোনো একটা অপশন তোমরা সিলেক্ট করতে পারো। তো এখানে আমরা এইচডিএফসি ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করছি এবং প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করছি। প্রসেস পেমেন্ট অপশনে ক্লিক করতে নেক্সট আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবো যে কোনো ব্যাংকে। এছাড়াও ইউপিআই আইডি যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবো। নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। তো ইজিলি তোমরা এখানে অপশনগুলি ক্লিক করে করে সেই অপশনগুলি এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখন বর্তমানে এই পেমেন্টটি করছি না। তো তোমরা খুবই সহজেই এইভাবে তোমাদের এএনএম জেএনএম এর ফর্ম ফিল আপের পেমেন্টটি করে তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে পারো। তো আজকের ভিডিওতে দেখালাম বিস্তারিত পদ্ধতি কিভাবে 2023-এ এএনএম জেএনএম এর জন্য আবেদন করতে হয়। তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের ভিডিওতে এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার অ্যাকাউন্টটিকে অন করে দিও, তাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সর্বপ্রথমে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।